সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল পহেলগাম দিয়ে এই হচ্ছে আমাদের পেহেলগাম দেখুন পেহেলগাম মার্কেট লেখা আছে আনহার গেট দেখুন আজকে বিউটিফুল গেট আপ দেখুন হ্যাঁ ঘোরা ঘোরা হ্যাঁ ঘোরা তো বন্ধুরা আপনারা এক্সাইটেড তো আজকের পেহেলগাম ভিডিও দেখার জন্য মিনি সুইজারল্যান্ড অর্থাৎ আমাদের ইন্ডিয়ার কাশ্মীর মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত যে জায়গাটা পেহেলগাম সেই জায়গায় আজকে আমরা যাবো এবং আপনাদেরকেও দেখাবো আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি শুধু আমাদের গাড়ির অপেক্ষায় আজকে আনহার গেট আমাদের গেট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখতে থাকুন আমরা যেই হোটেলটাই কাল থেকে খাওয়া দাওয়া করছি একদম বাঙালি আডাই খাওয়া দাওয়া করছি এসে গেছে আমাদের গাড়ি এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের মেন গন্তব্যস্থলে আর হোটেলটার কথা যে বলছিলাম ওটা আপনাদের পরে বলছি হোটেলের বৃত্তান্ত সব কিছু আপনাদের দিয়ে দেবো এখন আপনারা সৌন্দর্য উপভোগ করতে থাকুন আর আমরাও এই ভিডিওটা সৌন্দর্য নিতে থাকি আজকে বন্ধুরা যেই গাড়িটা করেছি সেই গাড়িটা সরকারি ট্যুরিজম থেকে করা হয়েছে এদের এখানে একই সব কিছু নির্ধারিত করা থাকে যে কোন জায়গায় যেতে গেলে কত টাকা বা কত কি প্যাকেজ আজকে আমাদের ঘোরাবে চান্দানওয়াড়ি বেতাব ভ্যালি আর আরু ভ্যালি মোট তিনটে পয়েন্ট ঘোরাবে তিনটে পয়েন্টের জন্য তিন ঘন্টা সময় ঠিক আছে এবার এক ঘন্টা করেও আমি একটা পয়েন্টে ঘুরতে পারি বা কুড়ি মিনিট ঘুরে অন্য অন্য একটা পয়েন্টেও দেড় ঘন্টা ঘুরতে পারি কিন্তু বন্ধুরা তিন ঘন্টার বেশি যদি আমরা এক ঘন্টা আরেকটু নিয়ে থাকি তো তার জন্য আলাদা টাকা ওনাদের দিতে হবে এটাই হচ্ছে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন আপনারা যদি জেনে না থাকেন অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে যদি জেনে যান কাশ্মীরে যাওয়ার আগে তো খুবই ভালো তাই আমি একটু ডিটেলস বর্ণনা করে দিলাম আমাদের গাড়িটা টোটাল চার হাজার টাকা নিয়েছিল আমাদের তিনটে স্পট ঘুরে দেখাবে সেই হিসাবে এখানে প্যাকেজই এরকম এবার আমি যদি সময় বেশি নিই সেই জন্য আলাদা যেটা বললাম আলাদা টাকা নির্ধারিত থাকে তো আমাদের সৌন্দর্য দেখতে সামনের সৌন্দর্যটা আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন 29 and i find myself wondering what had happened to the last 10 i ran away with my life fast forward and never turned back again it's kind of funny that the more we pass time the more we need to set them rewind and 19 was the give, i had to leave you but now i'm seeing all the signs is this really happening just a surprise you Sit here, looking for an answer Maybe the biggest question was in the last chapter You gave me the soul I have today Without you I never could have moved away But now I see what you teach I do believe I always should have stayed yeah. Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you Is this কি বন্ধুরা মিনি সুইজারল্যান্ড দেখতে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এসে গেছি আমাদের এই গন্তব্যস্থল প্রথমে যেটা যাচ্ছি সেটা হচ্ছে চান্দনওয়াড়ি তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে চান্দনওয়াড়ির দূরত্ব প্রায় দু ঘন্টা তো দু ঘন্টা পৌঁছে কেমন কি সৌন্দর্য দেখতে হলে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন দেখুন না একটু একটু করে বরফের দিকে এগিয়ে চলেছি আবার সেই স্নো বরফ সব কিছু মিলিয়ে জাস্ট জমে যাবে দূরের পাহাড়টা দেখুন পুরো সাদা বরফে ঢেকে গেছে একদিকে সবুজ গাছ আবার অন্যদিকে বরফ এত সুন্দর লাগছে বন্ধুরা পরে যখন এই ভিডিওগুলো দেখব জায়গাটাকে খুব মিস করব এগুলোই স্মৃতি হিসাবে আমার রয়ে যাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে যেগুলো আপনাদেরকে শেয়ার করছি আপনারাও দেখুন আমিও পরে ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখব কারণ ফোনের মেমোরি এত ফুল হয়ে গেছে বন্ধুরা আমাকে অনেক কিছু ডিলিট করে করে ভিডিও এডিট করতে হচ্ছে যে ক্রসিংটা চলে যাচ্ছি বন্ধুরা এটা এখান থেকেই অমরনাথের যাত্রা শুরু হয় যারা যারা অমরনাথের যাত্রার জন্য যায় এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে তারপর অমরনাথ যাত্রা শুরু হয়ে থাকে

খরগোশ সফেদ খরগোশ এখানে অনেক মার্কেট আছে হ্যাঁ এটা সোন মার্গে যেমন আমরা ভিউ দেখেছিলাম সেরকমই ভিউ অনেক ততটা ম্যাচই গুলমার্গের মতো বড় বন্ধুরা কোথাও নেই এখন আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কত ভিড় দেখুন বন্ধুরা এই জায়গাটায় উঠবো কি করে খুব ভিড় আছে এখানটা করে দেখুন সব জায়গায় ম্যাগি আর ম্যাগি এখানে ফুচকাও আছে বা আর এখন ম্যাঙ্গোর সিজন এখানে বন্ধুরা তাই জন্য চারিদিকে শুধু ম্যাঙ্গোই পাওয়া যাচ্ছে এটা এখানকারই ম্যাঙ্গো আমাদের ওখান থেকে যে ম্যাঙ্গো আছে ওই ম্যাঙ্গো না কোথায় গেল মামা মামা পাপা সেই তো না আমি আর আন্না এখানে দাঁড়িয়ে আছি উঠতেই পারছি না পাপা उठ पे आ जा चल पीस लार उठ को जगह पे उठा जाए ना कि आज जन ए मांगे ये वचन वचन नहीं राकीब को तू येता की छागल तो निकाल ले दीदी यहां पे साइड पे तू करूगा जरा तू पे भी बैठेगा

खेला यस yes. पापा आज हीरो है क्या चीज आना खेलो सब लाठी लेके आ गई है आए बात ठीक है देख, नाइट कर दिया चाहे चलो नाइट है ना নাই ভালো করে ধরে ধরে আসো জুতোটার জন্য আজকে এই জুতোটা পরে এসেছে হ্যাঁ জানতে হবে তো আমরাও জানি না না ঠিক আছে এই জায়গাটা সোনমার্গে যেমন ছিল সেরাম সেম কম বরফ বস না ठीक है ना खुशी हो गए इसका नाम क्या है इसका नाम चरी है चरी चरी, चरी।, चरी। ये 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 खड़गश है ना खड़गश है ना रैबिट है ना नहीं नहीं तू भी भालू ये ये चले जाए और हाथे दाओ और हाथे दाओ ये ले लो हो गया इसका देखो ये।

इतना घोड़ा घोड़ा क्या होगा, होगा? लड़कियों का लाइन लग जाएगी चारी? हाँ इतना घोड़ा घोड़ा जाता अच्छे से पढ़ाई लिखाई करके हमारे वहाँ चले जाना अब वहाँ से वेस्ट बंगाल कोलकाता आसाम जाता है आसाम तो ऊपर है कलकत्ता वेस्ट बंगाल के पास है न आसम आसम क्या है आसम में क्या है सालका यहाँ ऐसी वहाँ साल का गिर गया चेरी चेरी आभी? उसका नाम क्या है इसका नाम सलमान 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 चेरी, इसका चेरी। अच्छा है सब अच्छा है সব চেরি কো পছন্দ কর রহি সালমান কো নহি সবাই চেরির সাথেই বড়া চলতে সালমানকে কেউ নিচ্ছে না হ্যাঁ আমরা তিনজন জন এইখানে আজকে আছি লাঠি নিয়ে এইখানে আটকাছি বেশি দূরে যাচ্ছি না সবাই এখানে ফটো তুলছে কত ওই ছাগলটাকে নিয়ে তো ছাগলটা তো ফেমাস হয়ে গেছে পুরো আর এখানে ম্যাক্সিমাম সব বাঙালিরা এটা সব বাংলায় কথা বলছে সব বাঙালি যত পশ্চিমবঙ্গের যত বাঙালিরা আছে ম্যাক্সিমাম মানে এখানেই চলে এসেছে ঘুরতে কাশ্মীরে এত গরম পড়েছে ওখানে বাচ্চা খায়গে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নাহি ঠোট্ট পুরো ফেটে গেছে বর্ণিং লাগাতে হবে মিঠা হে না

আমাদের আরেকটা গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা এই যে পাহাড়ের উপর থেকে নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে এটা কি ভ্যালি জানেন এটা হলো বেতাব ভ্যালি বেতাব সিনেমার শ্যুটিং এই ভ্যালিতে হয়েছিল বলেই সেই থেকে এই ভ্যালিটার নাম বেতাব ভ্যালি হয়ে গেছে সানি দেওয়াল এবং অমৃতা সিংয়ের প্রথম মুভির শ্যুটিং এখানেই হয়েছিল আর ওই মুভিটা ব্লকবাস্টার হয়েছিল সেই জন্য এই ভ্যালিটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি এবার আমরা নেক্সট গন্তব্যস্থল এই বেতাব ভ্যালি এই বেতাব ভ্যালিতেই এখন আমরা যেতে চলেছি আমাদের গাড়ি এই নিচে নিয়ে যাবে এই সৌন্দর্য দেখতে হলে বন্ধুরা এর পরের ভিডিওর জন্য একটু তো ওয়েট করতেই হবে কারণ আমি এক এডিট করে আপনাদের দিতে পারছি না আমি একটু ব্যস্ততার মধ্যে আছি বলে সো বন্ধুরা আজকে চন্দনবাড়ির ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই দেখুন নিচে কত গাড়ি মানে কতটা পরিমাণে ভিড় হয়েছে ট্যুরিস্টের বুঝতে তো পারছে ভিডিওগুলো দেখতে থাকবে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করে দিচ্ছি ছোট ছোট ফটো দিয়ে যেখানে আমরা চান্দনবাড়িতে তুলেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কমেন্ট করবেন লাইক করবেন পারলে আল্লাহ হাফেজ